চিন্তা করিস না, মানুষ বিয়ের পরে সুতি নয়, আর তোরা বিয়ের আগে সুতি নবি। বস বস, এই যে তোমার গার্লফ্রেন্ড ফোন করছে। এ আমার কোন গার্লফ্রেন্ড ফোন করছে? নসিমন ফোন করছে। নসিমন? না না, আমি নসিমনের সাথে কথা কবে নু, ওর কল কাটি দে। বস, এই যে তোমার খায়রন ফোন করছে। ও খায়রন ফোন করছে, ওর সাথে আমি কথা কবে নু। তোর আর এত ভেজাল রে, আমরা চিংড়ি পাই না, গার্লফ্রেন্ড পাই না আমরা, আর তোর গার্লফ্রেন্ড ফোন করে তুই আর রিসিভ করে কথা আগস না, যা না আগস নাই। এ এবার তোর রু 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 রুব্বান ফোন করছে রে। এ রুব্বানের কথা কইস না, ওর কথা শুনলে আমার মাথা নষ্ট হয়। কে, তোর ফির রুব্বানের সাথে ফির কি হল? তোর না ওই সেই প্রিয় সাথী? এইবার করতে যাবে, এইবার তোর আলিয়া জান ফোন করছে। হ্যালো জান গো, কি করো? জান গো কি আর করবো, তোমাকে আমি সেই মিস করি আসি। জান গো আমিও তো তোমাকে সেই মিস করি আসি। মিষ্টু ফোন করছে, মিষ্টু মিষ্টু। জান গো আবার পরে কথা কম। কে কি আছে, তুমি বিজি নাকি? জান গো বিজি তো নুমাই, আমার নতুন কাস্টমার ফোন করছে। নতুন কাস্টমার মানে? আমি কিছু বুঝলাম না। তুই আলা কোনো বসবেন নস, পরে বুঝি দিব আলা, কল রাখ। আচ্ছা শোনো, আমার সাথে আজকে দেখা করিও। ক কোটি দেখা করমু, আমরা যেতে দেখা করি ওতে আসিও। আচ্ছা আব, আমি দেখা করমু, কল রাখলাম। হ্যালো কে আছে গো, রিসিভ করতে তো দেরি করলে কি সত? জান গো আমার সাথে আব্বা আসেন, ওই জন্য কল রিসিভ করবার পাই নাই। আচ্ছা শোনো, আজকে আমার সাথে দেখা করিও তো। তোমাক মেলা দিন থেকে দেখি নে, তোমাক দেখবে মন আইছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করমু। আমার মনে হয় তুমি নতুন গার্লফ্রেন্ড বানাছো, ওই জন্য আমার সাথে দেখা করবে চাও না। জান গো প্লিজ বিশ্বাস করো, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, তুমি আমার নাম্বার ওয়ান গার্লফ্রেন্ড। হব তাহলে কালকে দেখা করিও। আচ্ছা ঠিক আছে, হব কালকে দেখা করবো। ভাই রে আমার মেলা গার্লফ্রেন্ড আছে, অত গার্লফ্রেন্ড আমি দেখতে পেন্নু, বেসা চেষ্টা কর। ও এখন তোর গার্লফ্রেন্ড বেশি হয়েছে, আমরা যদি একটা গার্লফ্রেন্ড চাই তখন তুই দেশ না। আচ্ছা ঠিক আছে, গার্লফ্রেন্ড বেচার ব্যবস্থা করি আমি, আমি অনলাইনের মধ্যে ছাড়ি দিই গার্লফ্রেন্ড। বস, গার্লফ্রেন্ড তো সঙ্গে বেশি দিলাম, নসিমন খায়রুন যতগুলো আছে সঙ্গে বেশি দিছি, এখন খালি দূরে আছে, ওই দূরে তো তুমি বেশ পেরে ন। তো আমার একটা কথা আছিল। বস, আমরা তো তিন চার বছর থাই তোমার পিছনে খেটপে লাগছি, কিন্তু তুমি এলাও আঙ্গো একটিহা বেতনও দাও নাই। তো আজকে তো তুমি সব গার্লফ্রেন্ডে বেচলে, আজকে তো তোমার টিহার অভাব নাই, আজকে আমাকে যদি বেতনটা দিলে হয় সেই শান্তি পেলাম হয়। আমি তো গেটি আড়ি বেপেনু, এলে টি আড়ি আমি মারতি কিনমু। বস প্লিজ, টিহা দেওয়ার চেষ্টা করো, তুমি গাড়ি উনে আরেকবার নিও, আরো দূরে গার্লফ্রেন্ড আছে ওকে বেশি গাড়ি কিনিও তুমি। চুপ বেশি বাজে কথা কইস না, শালা তালা নিয়ে বাড়ি যা। তোরা বাড়ি যা, আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে যাই। কি হল, এত বছর থেকে দেওয়ার সাথে আমরা কাম করবে নাকি, একটিও দিল না, ও বেওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করে গেল। ভাই তুই এটা কোনো ব্যবস্থা কর রে।
হ তুই ঠিকই কছস রে ভাই, কিছু একটা ব্যবস্থা করাই লাগবো। র ওর গার্লফ্রেন্ডের সাথে ওই আজ দেখা করবে যাব, আমি ওর গার্লফ্রেন্ডে ফোন করে কয়া দেই। হ্যালো ও মিষ্টু, এটা কথা জানস আল মামুনের না মেলা গার্লফ্রেন্ড? না আমি তো জানি না। তুই জানস না ওই আরো আজকে একটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে যাব, আরো মেলা গার্লফ্রেন্ড বেচছে ওই। ও ওই জন্য শুনতে কা আমার সাথে দেখা করবে চাই না? হ হ ওই জন্য তো ওই তোর সাথে দেখা করবে চায় না। আমি তো কলেম, এখন তুই কি করবি করিস? হ ঠিক আছে আমি আজকে ওর খেলা দামু। কে এবার আগুন লাগে দেই নাই? ওই গার্লফ্রেন্ড নি ঘুরেই বেড়ায়, গার্লফ্রেন্ড আরো বেসে আরো আরো মারুতি কিনে কার কিনে, এবার আগুন লাগে দেই নাই? এবার এবার মজাটা পেশ, এবার চল আমার বাড়ি যাই। আগে জানলে তোমার সাথে প্রেম করলাম না হয়, তোরা এত চিন্তা করিস না, মানুষ বিয়ের পরে সুতি নয়, আর তোরা বিয়ের আগে সুতি নবি। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো এই ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটার পার্ট টু আছে, যদি আপনারা দেখতে চান তাড়াতাড়ি কমেন্ট করেন। পার্ট টুর মধ্যে তিনটা চিংড়ি থাকবে, তিনটা মেয়ে থাকবে, যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।